আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আমরাও আল্লাহর মতে বেশ ভালো আছি তো এখন বিকাল টাইম তাই চা বানাচ্ছি চায়ের পানি তো ফুটে উঠেছে তো ভাবি আসছে পাশে বাসা থেকে তো ভাবিকে বললাম ভাবি কি খাবেন তো ভাবি বললো যে চা বানান চা খাবো আমাকে আচ্ছা ঠিক আছে বলতেছে আপনার হাতে চা খেতে অনেক আপনার চাটা খুবই মজা আপনার হাতে চা খাবো ঠিক আছে ভাবি বসেন চায়ের সাথে কি খাবেন তো ভাবি বললো যে কিছু না শুধু চাই দেন শুধু কি চা খাওয়া যায় আসেন আমরা সবাই মিলে চা আর টোস বিস্কুট খাই চা দিয়ে টোস বিস্কুট খেতে অনেক মজা গরম গরম চার সাথে টোচ বিস্কিট ভালো হবে না ভাবে বলছে হ্যাঁ খুব হবে দারুণ হবে নিয়ে আসেন তো যাই হোক সেই চা বানালাম এই যে চা আমার প্রায় হয়েই আসছে তো চাটা একটু ঘন করে করলাম আর চায়ে যদি সর্ না পড়ে তাহলে কি চা খেতে মজা হয় মজা হয় না যার কারণে এই যে চাটা ঢেলে নিলাম তো এই তো চা নিয়ে নিলাম আর আমার ছেলেও আজকে চা খাবে যার কারণে ওর জন্যও চা নিলাম তো বললাম যে ভাবি আসেন টেবিলে বলে না ভাবি আপনি নিচে দেন আমরা নিচে বসে সবাই একসাথে খাই বলছি বেশ ভালো কথা আসেন পরে শেষে এই যে চো বিস্কিট নিয়ে আসলাম তারপর লেগসাইজ বিস্কিটগুলি দিলাম তা ভাবি বলে এত কেন বিস্কিট নিয়ে আসছেন আমি শুধু এগুলো দিয়ে খেয়ে দেখেন অনেক মজা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো এই তো দিয়ে দিলাম টোস্ট বিস্কিট আর লেকসাইজ বিস্কিটগুলো তো ভাবিকে বললাম ভাবি সামনে আসছেন বলে না ভাবি আমি সামনে আসবো না আমাকে ভিডিওতে নিয়ে আসেন না আমি সে ঠিক আছে আর আমার ছেলে তো সে বসে মজা করছে কোনটা খাবে কোন চাটা খাবে আমি সে বাবা তোমার জন্য লাল কাপে চা নিয়ে আসছি বলে না আমি যেটা পছন্দ হবে আমি সেটাই খাবো আচ্ছা ঠিক আছে খাও তো এই তো ভাবিকে বললাম ভাবি চা নেন ভাবি চা নিল তো ভাবিকে বললাম ভাবি বিস্কিট নেন তো ভাবি বললাম লেগসাইজ বিস্কিট দিয়ে খাই বলছে হ্যাঁ খান ভাবি ভালো লেগসাইস বিস্কিটগুলো অনেক মজার তো এই তো ভাবি খাচ্ছে তা আপনাদের ভাইয়াও অফিস থেকে চলে আসছে তো সবাই মিলেই আসলে আমরা চা খাচ্ছি আর গল্প করতেছি আড্ডাও দিচ্ছি তা আপনাদের ভাইয়াকে বললাম চা নাও সে ওই যে বিস্কিট ডুবে ডুবে চা খাচ্ছে তো আমিও আমিও খেয়ে নিচ্ছি এই তো টোস্ট বিস্কিট দিয়ে ভিজিয়ে আসলে অনেক মজা কিন্তু টো বিস্কুট দিয়ে চা খেতে খুবই মজা আর এই যে একদম ভিজে টুপটুপে হয়ে গিয়েছে আর ধুমা উঠতেছে তো আমাদের চাটা খাওয়া শেষ এখন কিন্তু রাতের পালা আমি আজকে রান্না করেছি লাউ শাক দিয়ে আলু আর ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি টমেটো দিয়ে রুই মাছ রান্না করেছি একটু ঝোলঝোল করে আর করেছি সবজি হতে তো আড্ডা দিতে দিতে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল খুন বসে আমরা আড্ডা দিয়েছি ভাবিকে বললাম ভাবি ভাত খেয়ে যান ভাবি বললাম না না আমি এখন ভাত খাবো না আমার বাসায় যেতে হবে সে চলে গিয়েছে বাসায় তো এই তো আপনাদের ভাইয়াকেও ভাত দিয়ে দিয়েছি তো সবাই মিলে আমরা ভাতটা খেয়ে নিচ্ছি আজকের রাত্রের খাবার তো সবাইকে দিয়েছি আমিও বসে গেলাম খেতে কারণ আসলে অনেক রাত হয়েছে এই যে সবজি দিয়ে খেয়ে নিচ্ছি সবজিটা কিন্তু অনেক মজাই হয়েছে গাজর সিম তারপরে ব্রোকলি এই আলু দিয়ে আমি ভাজিটা করেছি এদিক দিয়ে সব সবজিও খাওয়া হয় আবার সবজিও খাওয়া হচ্ছে যাই হোক এই যে মাছ নিয়ে নিচ্ছি টমেটো একটু ঝোল ঝোল করে রান্না করেছি আমার বাসায় আসলে একটু ঝোলটা পছন্দ করে খুব যার কারণে একটু ঝোল তরকারি রান্না করতে হয় আর টমেটোর তরকারি কিন্তু অনেক মজাই অনেক সুস্বাদু হয় একটু টক টক মিষ্টি মিষ্টি লাগে যার কারণে তরকারিটা কিন্তু অনেক মজারই হয় তো এই তো মাছটা কিন্তু আমি আজকে কষিয়ে রান্না করছি যার কারণে আপনাদের কাছে কোনো রান্নাই শেয়ার করি নাই তো এই তো খাবারটা খেয়ে নিচ্ছি হ্যাঁ আসলেই অনেক মজা হয়েছে খুবই মজা হয়েছে তো এখন একটু শাক শাকের তরকারি খেয়ে দেখি কেমন হয়েছে লাউ শাকের তরকারি এই যে লাউ শাক আলু দিয়ে ছোট মাছ ছোটো চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করেছি এটাও একটু ঝোল ঝোল রান্না করেছি লাউ শাকটা কিন্তু অনেকভাবেই খাওয়া যায় এটাকে কিন্তু ভাজি হিসাবেও খাওয়া যায় আলু দিয়ে ভাজি করেও খাওয়া যায় লাউ শাকটা কিন্তু অনেক নরম ছিল মানে শাকটা অনেক টাটকা ছিল আর খুব নরম হয়ে গিয়েছে এই যে খেয়ে নিচ্ছি তো আমরা তো শাকে ভাতে আর মাছে বাঙালি এর চার কী দারুণ খাবার হতে পারে খুবই অসম্ভব অনেক মজার একটা খাবার ডাল ভাত মাছ শাক এই তো এই তো আমরা খাবারটা খেয়ে নিচ্ছি তো আজ এখানেই বিদায় নিই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ